নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি দিশারি ক্লাবে, যেখানে কিন্তু উডবেরি ফার্নিচারের পক্ষ থেকে কিন্তু এখন বাকেটে বল ফেলার রাউন্ড কিন্তু চলছে। আমরা কিন্তু সেইখানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু উপস্থিত রয়েছি পূজোর আড্ডাতে, তার পাশাপাশি আমাদের সহযোগিতায় রয়েছেন কাট অ্যান্ড কালার, সম্পদ স্টোর, তার পাশাপাশি মমতা ভাই নার্সিং হোম এবং বিভিন্ন আরও যারা রয়েছেন প্রতিযোগিতা রয়েছেন। কিন্তু আমরা কিন্তু সরাসরি সেখানে দেখানোর চেষ্টা করবো মহিলারা যারা রয়েছেন, মহিলা থেকে শুরু করে ছেলে মানুষরা যারা রয়েছেন তারাও কিন্তু এই খেলায় পার্টিসিপেট করতে পারেন। আমরা কিন্তু সরাসরি এখানে মহিলারা রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু নাম জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করবো। বলছি আপনার নাম? সুস্মিতা কর্মকার। নাম? বিনীতা শর্মা। বাড়ি? এখানে নিয়মটি যেটি হলো একটা করে বল নিতে হবে, বাকেটে ফেলতে হবে, টাইমের কোনো লিমিট বাধা ধরা নেই। তার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি বাকেট কিন্তু হাতে তোলা যাবে না, এক একবার করে ঝুঁকে নিয়ে তারপরে কিন্তু তুলতে হবে। তো আমি যখন স্টার্ট বলবো তারপরে কিন্তু শুরু হবে খেলাটি। সবাই রেডি? রেডি? তাহলে কিন্তু আমরা এখন খেলাটা শুরু করছি। সবাই রেডি? তাহলে টাইমের কোনো ব্যাপার নেই, আমি কিন্তু রেডি। 1 2 3 স্টার্ট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একে একে কিন্তু মহিলা, এই তো একজনের বল ঢুকে গিয়েছে, ও মিস হয়ে গেল একটুখানির জন্য। ধীরে ধীরে এক এক করে, আস্তে 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 আস্তে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ধীরে 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 ধীরে। এখনো পর্যন্ত কিন্তু দুজনের বল ঢুকেছে না, তিনজনের, বুঝতে পারছি না তিনজনের। বেশ, জানি না একটা করে কজন কোয়ালিফাই, ফাইনাল ফিনিশ। আচ্ছা, কোয়ালিফাই করেছে কজন? তিনজন। ওই তিনজন থাকবেন, তাহলে সেকেন্ড রাউন্ডে উঠলেন। নামগুলো জিজ্ঞেস করে নাও। আমরা কিন্তু খেলা চলবে আমাদের, আপনারা কিন্তু সেইভাবে করে দাঁড়িয়ে থাকুন। তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু যারা এখানে সবাই কিন্তু এখানে ওয়েট করে আছে, আমরা কিন্তু সকলে আমরা এখানে উপস্থিত রয়েছি, আমরা কিন্তু দিশারি ক্লাবে এখানে উপস্থিত রয়েছি। তার পাশাপাশি আপনাকে এটাও বলে রাখি যে উডবেরি প্রেজেন্স কিন্তু আমাদের এখন বাকেট বল কিন্তু আমাদের এখন এখানে চলছে, আমরা কিন্তু সেখানেই প্রস্তুতি পর্ব আমরা কিন্তু সেরে নিচ্ছি। আমরা কিন্তু চারপাশে দেখতে পাচ্ছি ছোট থেকে 8 থেকে 80 সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, সকলে কিন্তু মজা সহকারে এখানে দাঁড়িয়ে রয়েছে, উৎসাহের একটা আলাদাই ইয়ে। পাশাপাশি চলছে কিন্তু এখানে সিঁদুর খেলার পর্ব চলছে, তার পাশাপাশি কিন্তু খেলাও চলছে। কি খেলায় মজা হচ্ছে কিনা জোরে? আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, আমরা কিন্তু সব নাম জিজ্ঞেস করে নেবো যারা যারা এখানে পার্টিসিপেট করছে। নাম? পিঙ্কি দাস। সুমিতা দাস। রিঙ্কু দে। আমরা কিন্তু আবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু জানো যে খেলার কি রুলস রয়েছে, আমরা কিন্তু সেটা আমরা শুরু করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু সবাই রেডি, আমি রেডি বললে কিন্তু সবাই এক এক করে বল বালতিতে ফেলবে, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। আস্তে আস্তে, হড়বড়ি নেই, টাইম লিমিট কোনো বাধা নেই, হড়বড়ি নেই, আস্তে আস্তে। ছটা বল আছে, ছটা বল বা সবার চান্স রয়েছে আপনাদের, ধীরে ধীরে। এই তো একজনের ঠুকলো, আস্তে 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 আস্তে, বলে বলে টক্কর খাচ্ছে দেখতে পাচ্ছি। আর দুজনের মনে হয় তিনজনের বাকি আছে, ইস একটুর জন্য মিস হয়ে গেল, আর একজনের বাকি রয়েছে। এই রাউন্ডে কিন্তু একজনই কোয়ালিফাই করেছে, আমরা কিন্তু তার কাছে চলে যাবো, তার নাম জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করবো। আপনি কিন্তু কোয়ালিফাই রাউন্ডে রয়েছেন, আপনি কিন্তু যান আপনার পাশে। আমরা কিন্তু নেক্সট যারা থার্ড রাউন্ড যেটা রয়েছে, আমরা কিন্তু সবাইকে আসার
জন্য ইয়ে করছি, সবাই এখানে এসে পৌঁছে যান। আমরা কিন্তু সবার কথা না পারি, আমরা নাম জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি। উড়বেড়ি প্রেজেন্ট কিন্তু বাকেট বল আমরা রাউন্ড কিন্তু এখন চলছে, ধীরে ধীরে কিন্তু পর্ব এগোচ্ছে। নাম সরাসরি জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করছি। নাম জানি, নাম সোমা বাগচি, নাম দাস, নাম অপর্ণা দেশমুখ, ঋত্বিকা দাস। পাশাপাশি সবাই কিন্তু এখানে উপস্থিত, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সবার কিন্তু একটা মজার ব্যাপার আলাদা, আমরা ছোটবেলায় এই সমস্ত গেম খেলেছি বা টিভিতেও কিন্তু আমরা দেখি এই সমস্ত গেম। ইতিমধ্যে কিন্তু সবাই এখানে রেডি হয়ে গিয়েছে, আমরা কিন্তু সবার সাথে দেখানোর চেষ্টা করলাম। তার পাশাপাশি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে সবাই কিন্তু এখানে রেডি, উড়বেড়ি প্রেজেন্ট বাকেটের বল খেলা আমরা কিন্তু এখানে উপস্থিত রয়েছি। চলো না আমরা দেরি না করে কিন্তু খেলা শুরু করে, আমি রেডি বলবো, এক এক করে বল কিন্তু বাকেটে ফেলতে হবে। তো সবাই রেডি তো? 1 2 3 স্টার্ট। ধীরে ধীরে বালতিটা এম করে কিন্তু দিতে হবে বল, ধীরে 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 ধীরে, আস্তে আস্তে, তো তাড়াহুড়োর কিচ্ছু নেই। এই তো মিস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে একটুখানির জন্য মিস হয়ে যাচ্ছে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সময় লিমিট নেই, কিন্তু নেই, আস্তে আস্তে, এ হে মিস হয়ে গেছে। এই তো একসাথে ঢুকেছে, আমরা কিন্তু জিজ্ঞেস করে নেবো তার নাম। আপনি কোয়ালিফাই করে গিয়েছেন, আপনি কিন্তু আপনাদের লাস্ট রাউন্ডে কিন্তু চলে গিয়েছেন। আমরা কিন্তু তার পরবর্তী আরো যারা পার্টিসিপেন্টস রয়েছেন আমরা কিন্তু তাদেরকে বলবো যে আপনারা জায়গায় অংশগ্রহণ করুন। আমরা কিন্তু সবাই এখানে উপস্থিত রয়েছে দিশারি ক্লাবে, যেখানে কিন্তু উড়বেড়ি ফার্নিচারের পক্ষ থেকে বাকেটের বল ফেলা যে প্রতিযোগিতা সেটা কিন্তু হচ্ছে, আমরা কিন্তু সরাসরি সেখানে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু মহিলাদের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি খেলার পাশাপাশি চলছে কিন্তু সিঁদুর খেলাও। আমাদের অ্যাঙ্কারসরাও রেডি রয়েছেন, সবাই কিন্তু রেডি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মহিলারাও রেডি হয়ে গিয়েছেন। আমরা কিন্তু তাদের সাথে তার নামও কিন্তু জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করেছি। শিউলি সাহা, পুনম জয়সওয়াল, মায়া দাস, বেবি দে, সবাই কিন্তু রেডি। আর সবাই রেডি তো? আমি আমি কিন্তু রেডি বললেই সবাই কিন্তু বাকেটে বল ফেলবে, কোনো চাপ নেই। ব্যাপারটা হলো ধীরে ধীরে বল ফেলতে হবে, ছটা বল রয়েছে, ছবার চান্স রয়েছে, ধীরে ধীরে বাকেটে শুধু বলটা ফেলতে হবে। তো আমি যখন রেডি বলবো সবাই কিন্তু স্টার্ট করবে। সবাই রেডি? 1 2 3 অ্যান্ড স্টার্ট। বালতির দিকে এম করে কিন্তু বল ফেলতে হবে, সেটাই হলো খেলা। ধীরে ধীরে আপনারা বালতির মধ্যে এম করবেন এবং এই তো একটা বল ঢুকে গেছে। ধীরে 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 ধীরে, হ্যাঁ হ্যাঁ, কোনো বাইন্ডিংস নেই, আপনারা ফেলতে পারেন। ছবার চান্স রয়েছে, ছটা বল রয়েছে, ছটা চান্স রয়েছে, ধীরে ধীরে বাকেটে ফেলানোর চেষ্টা করুন। এই তো আরেকজনের বল ঢুকেছে, ধীরে 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 ধীরে। আমরা কিন্তু দুজনকে পেয়ে গেছি যারা কোয়ালিফাই রাউন্ডে পৌঁছে গিয়েছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। পুনম জয়সওয়াল, খেলে কেমন লাগলো? ভালো লাগলো। আমরা কিন্তু আরেকজনকেও পেয়ে গিয়েছি, নাম জিজ্ঞেস করব, মায়া দাস, কেমন লাগলো খেলে? ভালো লাগলো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবার কিন্তু খুব ভালো লাগছে, যেটা আমরা ছোটবেলায় আমরা কিন্তু যেভাবে খেলতাম সেইটা কিন্তু সবাই এখানে এসে উপস্থিত রয়েছে। পাশাপাশি আরো আরেকটা রাউন্ড হবে, কিন্তু আরেকটা রাউন্ডের জন্য সবাই প্রস্তুত। আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো, আমাদের সহযোগিতায় রয়েছেন কিন্তু সম্পদ স্টোর্স হোলসেল মার্চেন্ট, তার পাশাপাশি রয়েছেন কিন্তু উড়বেড়ি ফার্নিচার, তার পাশাপাশি রয়েছেন লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স এবং লক্ষ্মীনারায়ণ লজ, তার পাশাপাশি রয়েছেন সহযোগিতে স্টাইল বাজার, পুজোর আটাস, তার পাশাপাশি রয়েছে শিওতিয়াজ এবং তার পাশাপাশি রয়েছে কাট এন্ড কালার এবং সহযোগিতায় রয়েছে মমতা নার্সিং হোম। আমরা কিন্তু এখন উপস্থিত রয়েছে দিশারি সংগতে, যেখানে কিন্তু উড়বেড়ি প্রেজেন্ট বাকেট বল থ্রোয়িং যে কম্পিটিশন হচ্ছে সেটা কিন্তু চলছে। ইতিমধ্যে অনেকজন কিন্তু ভালো উৎসাহের সহকারে কিন্তু পার্টিসিপেট করছেন। আমরা কিন্তু আপনাদের আবারও জানিয়ে রেখে দিশারি ক্লাব কিন্তু মহিলাদের পরিচালিত ক্লাব, মহিলাদের সংখ্যা কিন্তু আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন কতগুলো রাউন্ড হচ্ছে। মহিলাদের মধ্যে উৎসাহ, বাচ্চা থেকে শুরু করে বড়দের মধ্যে উৎসাহ কিন্তু একটা আলাদা প্রকারের রয়েছে, যেখানে কিন্তু উপস্থিত রয়ে গিয়েছে। আমরা কিন্তু পার্টিসিপেন্টসদের নাম শুনে নিব, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, সবার সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা পার্টিসিপেন্টস করেছে। নাম সীমা দে, এখানেই বাড়ি, সুরমানন্দী, তপতি বাগচি,
অপর্ণা সর্দার সবাই রেডি তো খেলার নিয়ম তাহলে আরেকবার বলবো কি বলবো না খেলার নিয়ম তো জানি না যে এক ছটা বল রয়েছে ছটা বলে কিন্তু সবার চান্স কোনো টাইম লিমিট নেই ধীরে ধীরে কিন্তু বাকেটের মধ্যে বলটা ফেলতে হবে এটাই হলো মেন তার পাশাপাশি আমরা কিন্তু জানানোর চেষ্টা করছি আমি কিন্তু রেডি বললেই রেডি হবে ব্যাপারটি তো আমরা কিন্তু আর সময় নষ্ট না করে কিন্তু আমরা হচ্ছে খেলার দিকে এগিয়ে যাচ্ছি ওয়ান টু থ্রি অ্যান্সার আস্তে আস্তে কোনো হরবড়ি নেই কোনো হরবড়ি নেই ধীরে ধীরে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই ধীরে 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 চাপ একদম না বাচ্চাগুলোকে বলবে একটু সাইডে যেতে ধীরে ধীরে অত মাথায় টেনশন নিয়ে লাভ নেই আস্তে আস্তে সময় আছে হাতে এই তো ওদের তো বললাম ধীরে ধীরে একটু জন্য মিস হয়ে গেছে ওখানে এখানে দুটো পড়েছে যেখানে আমি দেখতে পাচ্ছি দুজন দুটো পড়েছে আমরা কিন্তু যারা কোয়ালিফাই করেছে আমরা কিন্তু তাদের নাম জিজ্ঞেস করে নিই সুরমানন্দী কেমন লাগলো খেলে খুবই ভালো লাগলো পাশাপাশি যারা যে দুটো ফেলেছে আমরা কিন্তু তার সাথে কথা বলে নিব এবং তারও নাম জিজ্ঞেস করে নেব আপনি দুটো ফেলেছেন আমি ভাবতে পারছি না ভাবতে পারছেন না আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তিনি দুটো ফেলেছেন তিনি কিন্তু অলরেডি ফার্স্ট পজিশন কিন্তু পেয়ে গিয়েছেন যারা কোয়ালিফাই ফার্স্ট পজিশন কিন্তু আপনি পেয়ে গিয়েছেন কারণ আপনি কিন্তু দুটো ফেলে দিয়েছেন ইতিমধ্যে কেমন লাগছে খুব ভালো লাগছে কত বছর পর খেললেন এরকম এই ছোটবেলায় খেলছিলাম আমরা কিন্তু এখন সরাসরি চলে যাবো যে কোয়ালিফাই রাউন্ড হয়েছে এখন কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হবে সেকেন্ড এন্ড থার্ড পজিশনের জন্য আমরা কিন্তু সরাসরি সেখানে উপস্থিত রয়েছে আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে পাশাপাশি এখানে প্রস্তুতি পর্ব যেখানে চলছে যেখানে আমরা জানানোর চেষ্টা করছি এখানে কিন্তু কোয়ালিফাইয়ের যারা করেছে তাদের মধ্যে কিন্তু শুরু হবে এখন সেকেন্ড এবং থার্ড সেকেন্ড এবং থার্ডের যে হাড্ডা হাড্ডি লড়াই তাদের পজিশন পাওয়ার জন্য সেকেন্ড এবং থার্ডের যে পজিশন পাওয়ার জন্য কিন্তু তারা এখানে এসে উৎসুকভাবে দাঁড়িয়ে রয়েছেন যারা কোয়ালিফাই করেছেন তারা কিন্তু আমি কিন্তু বলবো আমি যেটা আমাদের মেন ইন্টারেস্টিং ঠাকুমার ঝুলি আমি স্যারকে বলবো যে ঠাকুমার ঝুলি থেকে কিছু বের করে নিয়ে সবার জন্য বেশ ঠাকুমার ঝুলিতে আমরা ফিরছি শ্রেয়সী ওই গানটা কি জেনেছিল কুমার শানুর কে বলে ঠাকমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি যার সবার দাঁত আছে সবারই দেখবো ফোকলা দাঁতেরই হাসি ঠাকুমা জোরে হাততালি হবে না আমার জন্য ওই কেউ দিচ্ছে না এত ভালো গান গাইলাম রে বা বেশ দাঁড়াও আমি নিজেও জানি না ক টাকা বেশ এমআরপি একসঙ্গে সবাই বললে সবাইকে ব্রাশের টুকরো টুকরো করে দিয়ে দেবো এক এক করে বলতে হবে বেশ আমরা একজনকে জিজ্ঞেস করবো আগে কত ক টাকা দশ টাকা না হয়নি এগারো টাকা পনেরো টাকা আঠেরো টাকা বলেছে বেশ আরেকজন কুড়ি টাকা পঁচিশ টাকা বাইশ টাকা এক্স্যাক্টলি রাইট আনসার জোরে হাততালি হবে রাজু তপাইকে দাঁত তো মতি এসে চমৎকার দেবে থ্যাংক ইউ কিনা রিঙ্কু দিতে রিঙ্কু দি রিঙ্কু বৌমা রিঙ্কু ঠাকুমা পেয়ে গেলেন ব্রাস দোকানদার দোকানদার অলক্ষ অলক্ষ বছর মিসেস না বন্ধু আমার পানের দোকানদার বেশ আমরা আরেকটাতে চলে যাই কারণ তারপরে কিন্তু ফাইনাল রাউন্ড হবে সেকেন্ড থার্ডের জন্য লড়াই হবে ম্যাচ ও আচ্ছা কোয়ালিফাইং আচ্ছা কোয়ালিফাইং হচ্ছে বেশ না বন্ধু পানের দোকানদার না সেখানে গ্রোসারি আইটেমস রয়েছে বেশ আমি নিজেও জানি না ক টাকা যাই হোক এটা একটা হচ্ছে অলিভ অয়েল আছে এর মধ্যে পাঁচ টাকা অফ রয়েছে বেশ পাঁচ টাকা অফ রয়েছে এবার এক এক করে বলতে হবে হ্যাঁ বলুন কুড়ি টাকা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইজ রাইট অ্যান্সার জোরে হাততালি হবে ওনার জন্য মাথায় ভালো মতো দেবেন চুলটা কম পাবে ওয়েলকাম সুমন দাস বেশ কোয়ালিফাইং রাউন্ডের যারা প্রস্তুত তো আমি আবার শ্রেয়সীকে ডেকে নেবো মাইক্রোফোনে
এই পর্বটা পরিচালনা করবার জন্য। মজা হচ্ছে তো? কি পুজোর আড্ডা ভালো লাগছে? কথাই কয় না ময়না, আমার কথাই কয় না। বেশ শেষ। এখনো কিন্তু আমরা জানি যে একজন যে দুটো বল ফেলেছে, এই রাউন্ডের মধ্যে যদি একজনও দুটো বল ফেলে থাকে তাহলে কিন্তু সে হাড্ডা হাড্ডে ফার্স্ট রাউন্ডের জন্য কিন্তু আসলে টাই ব্রেকার খেলা হবে। আমরা কিন্তু যারা প্রতিযোগিনী রয়েছে তাদের কাছে কিন্তু তাদের নাম জিজ্ঞেস করে নিচ্ছি। প্রিয়া সরকার, রঞ্জিতা নন্দী, প্রিয়াঙ্কা মজুমদার, পিঙ্কি নন্দী। সবাই রেডি তো? খেলার নিয়ম হলো ছটা বল রয়েছে, ছবার চান্স দেওয়া হবে, ধীরে ধীরে, কোনো টাইম লিমিটেশন নেই। আমরা কিন্তু এখানে রেডি হয়েছি, আমরা কিন্তু বলবো, তারপর কিন্তু রেডি। 1, 2, 3 স্টার্ট। মনে হচ্ছে এখানে বল কিন্তু পড়বে, ধীরে 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 ধীরে, আস্তে 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 আস্তে, এই রাম হালকা করে আস্তে 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 আস্তে, এই তো আস্তে 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 আস্তে, হবে 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 হবে, একটুখানি আস্তে আস্তে, এই দুটো। আমরা কিন্তু পেয়ে গেছি আরেকজন যে দুটো ফেলেছে। আমরা কিন্তু ফার্স্ট পজিশনের জন্য কিন্তু দুজন জেনে রয়েছে, তাদের সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে ফার্স্ট পজিশনের জন্য। নাম? প্রিয়া সরকার। কেমন লাগলো খেলে? কত বছর পর খেললে? অনেক বছর পর, অনেক বছর পর। আমরা কিন্তু দুটো বাকেট রয়েছে, যেটা যারা ফার্স্ট পজিশনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে, যারা হচ্ছে দুটো ইমিডিয়েটলি ফেলে দিয়েছে ফার্স্ট, যেটা যারা দুজন রয়েছে তাদের দুজনের মধ্যে কিন্তু ফার্স্ট পজিশনের জন্য লড়াই হবে, ফার্স্ট এবং সেকেন্ড, সেকেন্ডের জন্য লড়াই হবে। যার যে যার প্রথমে পড়বে বল তার সে ফার্স্ট, আর যার যটা বেশি বল পড়বে তাহলে সে হচ্ছে ফার্স্ট। তো চলুন, আর যারা যারা এখানে রয়েছে ফার্স্ট, অপর্ণা সাহা, অপর্ণা সাত্রা রয়েছেন, আর প্রিয়া সরকার, আমি তাদেরকে ডেকে নেব। কইরো হয় বম মা নালে বম মা কিছু একটা হইব তো, আয়া বলেন। বেশ, আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 80, ঠিক যেমনটা বলেছিলাম, একজন অল্প বয়সী, একজন একদম বলা চলে যে পূর্ণাঙ্গ বয়সী, দুজনের মধ্যে কম্পিটিশন, তাড়াহুড়োর দরকার নেই, একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে, হতেই হবে, ফার্স্ট হলে একজন একজন সেকেন্ড হবে। ওকে রেডি? ধীরে ধীরে সে, নাহলে গান শুরু করে দাও। ধীরে ধীরে সে মেরে জিন্দগি মে আনা। বেশ শ্রেয়সী, অন দা মাইক্রোফোন। আমি বলবো, তারপর কিন্তু শুরু হবে। 1, 2, 3 এন্ড স্টার্ট। সবাই উৎসাহ দাও। এ হে, একটুর জন্য মিস হয়ে গেল। আস্তে 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 আস্তে, একটুখানি এম করে হা, আস্তে আস্তে, এহে মিস হয়ে গেছে, আর এখনো আছে, ধীরে ধীরে, অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে, টাইম লিমিট নেই কিন্তু, আস্তে আস্তে, মিস হয়ে যাচ্ছে, যা যারা ফার্স্ট এন্ড সেকেন্ড পজিশনে, আমরা কিন্তু আবার সেকেন্ড রাউন্ডের জন্য তাদেরকে ইকোকাতে, কারণ যেহেতু তাদের এখনো পর্যন্ত একটাও বল হতেই পারে, উৎসাহ সহকারে কিন্তু হতেই পারে, আমরা কিন্তু সেকেন্ড টাইম আবার চান্স দিচ্ছি, তিনটে তিনটে করে বল, এক একজন কিন্তু চান্স পাবে তিনটে তিনটে করে বল। 1, 2, 3 স্টার্ট। আস্তে আস্তে, একটু এম করে আস্তে আস্তে, এই তো আস্তে 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 আস্তে, এই যে আমার মনে হচ্ছে আবার ট্রাই ব্রেকার করতে হবে, দুজনেরই কাছে একটা একটা বল, এ হে মিস হয়ে গেল, এ ট্রাই ব্রেকার। এবার এবার ট্রাই ব্রেকারের জন্য কিন্তু আবার লড়াই করতে হবে, কারণ আমরা হাড্ডাহাড্ডি লড়াই যেটা চলছে ফার্স্ট এন্ড সেকেন্ড পজিশনের জন্য, দুটো করে উডবেরি ফার্নিচারের পক্ষ থেকে কিন্তু বকেটের মধ্যে বল ফেলার প্রতিযোগিতা চলছে, এবার চান্স হবে দুটো করে বল,
যার প্রথমে যার প্রথমে পড়বে সে ফার্স্ট, যার পড়বে না সে সেকেন্ড। 1 2 3 স্টার্ট। আস্তে আস্তে লাস্ট চান্স। আমরা কিন্তু ফার্স্ট কে পেয়ে গেছি, সেকেন্ডও পেয়ে গেছি, আমি তার সাথে কথা বলবো। ফার্স্ট এবার হট করে লেগে গেল, মায়ের আশীর্বাদ আর কি। মনে মনে কি বলছিলেন, জয় দুর্গা মা কি? না মনে মনে ঠাকুর রক্ষা করো। আমরা কিন্তু আরজন সেকেন্ড হয়েছে, নাম জিজ্ঞেস করব না সরকার একটুর জন্য, জাস্ট একটুর জন্য সেকেন্ড, তাও পজিশনে আছে, এটাই একটা বড় ব্যাপার। আমরা কিন্তু যারা আরো কোয়ালিফাই, যারা থার্ড পজিশনের জন্য যিনি খেলবেন, যারা খেলবেন আমরা কিন্তু সেখানেও বিয়ে করব। যে আমরা কিন্তু কয়জনের মধ্যে, আটজনের মধ্যে থার্ড পজিশনের লড়াই হবে, হাড্ডাহাড্ডির লড়াই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডির লড়াই চলবে কিন্তু থার্ড পজিশনের জন্য। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যারা দুজন সেকেন্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন রয়েছে তারা কিন্তু পেয়ে গিয়েছে। তার পাশাপাশি এখন কিন্তু যারা যারা নাম, আমরা কিন্তু নাম, শিম্পি দত্ত, শম্পা শর্মা, ঋতিকা দাস, মালা দাস, ফার্স্ট রাউন্ড কিন্তু তিনজনের মধ্যে হচ্ছে। আমরা কিন্তু সরাসরি সেখানেই পৌঁছে গেছি, আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, উডবেরি ফার্নিচার প্রেজেন্টস কিন্তু এই বাকেটের মধ্যে বল ফেলা, যেটা আমাদের এখন চলছে সেটা কিন্তু উডবেরি ফার্নিচারের পক্ষ থেকে। শিম্পি দত্ত চলে এসেছে, বিনিতা শর্মাকে বলবো চলে আসার কথা, বিনিতা শর্মাকে বলবো। তার পাশাপাশি সুস্মিতা কর্মকার, বিনিতা শর্মা, সুস্মিতা কর্মকার আর শম্পা শর্মা, আমি চারজনকে বলবো এখানে আসার জন্য। শিল্পী দত্ত রয়েছে, যাদের যাদের নাম বলেছে তারা চলে আসুন। আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড করবো, তারপরে কিন্তু সেকেন্ড রাউন্ড। চারজন রয়েছে এখানে, এই চারজনের মধ্যে যে হাইয়েস্ট ফেলবে, টোটাল আটজনের মধ্যে যে হাইয়েস্ট ফেলবে সেই হলো আমাদের কিন্তু থার্ড পজিশনের জন্য, সে কিন্তু থার্ড পজিশন পেয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে কিন্তু আমরা এখানে সবাই রেডি হয়ে গিয়েছে, রেডি তো? ধীরে সুস্থে কোনো চাপ নিয়ে না, পজিশন কিন্তু পেতেই হবে। 1 2 3 স্টার্ট। আস্তে আস্তে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে। এই তো একজনের বল ঢুকেছে, দুজনের ঢুকেছে, আস্তে আস্তে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ছটা বল রয়েছে, ছবার চান্স রয়েছে, তিনজনের ঢুকেছে, মিস হয়ে গেল হালকার জন্য। আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলছে থার্ড পজিশনের জন্য। মিস হয়ে গেল, আমরা কিন্তু থার্ড পজিশনের জন্য যারা কোয়ালিফাই রাউন্ড রয়েছে আমরা কিন্তু দেখছি কতজনকে। আমরা কিন্তু একজনকে পেয়ে গেছি, যারা হচ্ছে যিনি হচ্ছে দুটো ফেলেছেন, আমরা কিন্তু তার নাম জিজ্ঞেস করে নেব। শম্পা শর্মা, কেমন লাগছে খেলে? ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। আমি কিন্তু, তিনি কিন্তু যে থার্ড পজিশনের জন্য কিন্তু কোয়ালিফাই রাউন্ডের জন্য তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। এবং পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে সেকেন্ড, আরও যে সেকেন্ড রাউন্ড রয়েছে তাদের মধ্যে যদি এখান থেকে মিনিমাম দুটো ফেলতেই হবে, যদি দুটো না ফেলে তাহলে কিন্তু থার্ড পজিশন তার হয়ে যাবে। আর তার পাশাপাশি আপনাকে এটাও জানিয়ে রাখি, উডবেরি ফার্নিচার প্রেজেন্টস কিন্তু বাকেট বল কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সেখানে, আমরা কিন্তু যারা আরও রয়েছেন তাদেরকে নাম জিজ্ঞেস, ঋতিকা দাস, মালা দাস, পুনম জেসওয়াল, আর একজন রয়েছে সুরমা নন্দী। চারজন এখানে উপস্থিত,
চারজন এখানে উপস্থিত, যাদের যাদের নাম ডেকেছে তারা কি এখানে উপস্থিত হয়েছেন? তিনজনকে দেখতে পাল না, চারজনে উপস্থিত হয়ে গিয়েছে। আমি আর কথা না বাড়িয়ে কিন্তু আর একটা কথা বলে রাখি, যেহেতু এর আগের রাউন্ডে কোয়ালিফাই রাউন্ডে একজন কিন্তু দুটো বল অলরেডি ঢুকিয়ে ফেলেছেন, দুটো বল কিন্তু ঢুকিয়ে ফেলেছেন, তা সেই দুটো বল কিন্তু আপনাদের মধ্যে যদি আপনারা দুটো থেকে বেশি যদি বল ফেলতে পারেন তাহলে কিন্তু থার্ড পজিশন তার, আর যদি আপনারা একটা একটা করে বল ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা কোনো পজিশন পাচ্ছেন না। আমরা কিন্তু শুরু করছি, 1 2 3 স্টার্ট। ধীরে ধীরে একটা বল পড়েছে, একটুর জন্য মিস হয়ে গেল, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, মিস হয়ে গেল। আমরা কিন্তু দুটো বল পেলাম একজনের কাছে, আমাদের মনে হচ্ছে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু টাই ব্রেকার করতে হবে মনে হচ্ছে যতদূর দেখি, এখনো পর্যন্ত সময় রয়েছে। আস্তে আস্তে আমরা কিন্তু পেয়ে গিয়েছি আরেকজন, আমরা কিন্তু কথা বলে নেব। শম্পা শর্মা, শম্পা শর্মা আপনি এর আগের রাউন্ডেও তো ছিলেন, আমরা কিন্তু পুনম জেসওয়াল এবং শম্পা শর্মা এই দুজনের মধ্যে কিন্তু এখন লড়াই হবে থার্ড পজিশনের জন্য। পুনম জেসওয়ালকে ডেকে নিচ্ছি, আমি কিন্তু পুনম জেসওয়াল আর যিনি রয়েছেন আমরা কিন্তু লাস্ট যিনি এখান এটার থেকেই কিন্তু থার্ড পজিশন কিন্তু বেরিয়ে আসবে। আমরা দুটো বাকেট এখানে রেডি হয়ে গিয়েছে, আমরা কিন্তু তার পাশাপাশি আপনাকে আবারও জানিয়ে রাখি উডবেরি ফার্নিচারের পক্ষ থেকে কিন্তু আমরা হচ্ছে আছি এখন দিশারি সংঘতে, যেখানে কিন্তু আমরা জানি যে মহিলাদের পরিচালিত ক্লাব এটা, মহিলাদের উৎসাহ এবং মহিলাদের সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেশি। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু এখন লাস্ট পজিশন যেটা থার্ড পজিশনের জন্য কিন্তু এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমরা সরাসরি কিন্তু সেখানেই চলে যাচ্ছি। আপনারা রেডি তো? ওয়ান টু থ্রি স্টার্ট। আস্তে আস্তে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই কিন্তু আস্তে আস্তে ফেলতে হবে। মিনিমাম দুটো ফেলতেই হবে, আমরা কিন্তু থার্ড পজিশন পেয়ে গেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড। আমরা কিন্তু এখন সোজাসুজি নিয়ে থার্ড পজিশন পেয়ে তার সাথে কথা বলবো, কেমন লাগছে? দশ বছর পর খেললেন? আমি খেলিনি কোনোদিন, কোনোদিনও খেলেনি, ওই যে জাস্ট টিভিতে যা দেখা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু এতক্ষণ ছিলাম দিশারি ক্লাবে, যেখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছেন, ফার্স্ট কিন্তু রয়েছেন অপর্ণা সাত্রা, সেকেন্ড রয়েছেন প্রিয়া সরকার এবং থার্ড রয়েছেন শম্পা শর্মা। তাদেরকে কিন্তু অসংখ্য সবাইকে নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু কংগ্রাচুলেশনস ইতিমধ্যে কিন্তু তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের আগে কিন্তু আমি স্যারকে বলবো, স্যার ঠাকুমার ঝুলি থেকে যদি কিছু বের করা যায়। ঠাকুমা তোমার ঝুলিতে কিছু আছে নাকি? কি আছে? অনেক কিছু খোকা আর খুকি আছে, বেশ খোকা খুকি বের করি এবার, বেশ ঘেমে পাসিনা হয়ে গেছি, যদি একটু দেওয়া যায় তাহলে কিন্তু একটু দাঁড়াও 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 বেশ দাঁড়াও দাঁড়াও, একটু পেছনে যাও একটু পেছনে যাও, বড়দের জন্য এটা, বড়দের জন্য। কে বললো 15? একবারে 15 টাকা না, 15 টাকা 20 পয়সা। কজন বলেছো? দুজন বলেছো 15-15? কে কে বলেছে 15? হাত তোলো, তাহলে দুজন অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়ে নেবে 15 টাকাটা, জোরে হাত তালি আমরা দুজনে। কি নাম তোমার? আমার নাম প্রিন্স জেসওয়াল। প্রিন্স কংগ্রাচুলেশনস। নেক্সট, ঠাকুমার ঝুলি থেকে আরেকটা জিনিস বের করে, ঝুলিটা ঝোলাচ্ছ কোথায় ঠাকুমা? বেশ,
অনেকের জুতো ছিঁড়ে গেছে মনে হয় পূজয়, হপিং করতে করতে। বেশ, অনেকের জুতো ছিঁড়ে গেছে, এই হচ্ছে ডেনড্রাইট দিয়ে জোড়া লাগাতে হবে। একজন 20 বলেছে, আর কেউ 25 আর কি, দুর্গা মায়ের ফটো। বেশ, আমরা পুরস্কারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অপর্ণা সাতরা একটু চলে আসবেন সামনে। ফার্স্ট পজিশন প্রিয়া সরকার, সেকেন্ড পজিশন বলজুদে, ফার্স্ট পজিশন অপর সাতরা, সেকেন্ড পজিশন প্রিয়া সরকার, থার্ড পজিশন শম্পা শর্মা। তিনজন চলে আসবেন এই পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য ক্লাবের কর্মকর্তাদের। অপর্ণা বাগচি আমাদের এখানে রয়েছেন, পূজের কর্মকর্ত্রী, তাকে আসতে অনুরোধ করব। আর সেই সঙ্গে আমাদের নৃত্যশিল্পী রয়েছেন, তাকে একটু আসতে বলবো, সিঁদুর খেলায় ব্যস্ত, দেবশ্রী। বেশ, চলে আসুন তিনজন পুরস্কার নেওয়ার জন্য, একটু ফাস্ট 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 আসতে হইব। অপর্ণা সাতরা, অপর্ণা ম্যাডাম আরেক অপর্ণা ম্যাডামকে পুরস্কার দেবে, জোরে হাততালি হবে অপর্ণা কাকিমার জন্য। প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন এই ক্লাবের সভানেত্রী সম্ভবত অপর্ণা ম্যাডাম। প্রথমত জিজ্ঞেস করব, পুজো করে কেমন লাগে? ভীষণ ভালো, মানে আনন্দ আর শেষ হচ্ছে না, কিন্তু আজকে ভীষণ খারাপ লাগছে। আজকে মায়ের বিদায়, এবং আমার মায়েরও আজকের দিনে এই বিদায় হয়েছিল। তো সব মিলে আমার দিশারি, মানে আমার বিশাল একটা কি বলবো শক্তি, ওরা নিজেরাই মা নারী, তাই এই দিশারির উদ্যোগ। এবং যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে আপনাদের এত সুন্দর, এত ভালো উদ্যোগ প্রতিটি ক্ষেত্রে, পুজোর আগের থেকে, শুধু পুজো নয় তার আগের থেকেই বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন কিছু, খুব ভালো লেগেছে সারাটা বছর। সবার ভালো কাটে। তাকে আসতে অনুরোধ করবো। রিয়া সরকার, প্রিয়া, প্রিয়া না রিয়া, প্রিয়া। বেশ, প্রিয়াকে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের অপর্ণা কাকিমাকে, জোরে একটা হাততালি হবে। অনেক অনেক কনগ্রাচুলেশনস। বেশ, গানটার গায়ককে জানি না, তবে বোনকে দেখে যেটা গাইতে ইচ্ছে করছে, ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়, কেমন লাগছে বলো? খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সমৃদ্ধি কামনা করছি তোমার বড় হওয়া জীবনে। থার্ড হচ্ছে শম্পা শর্মা, এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি দেবশ্রীকে অনুরোধ করবো। গাছ লাগান, প্রাণ গাছা, প্রাণ বাঁচান, একটি গাছ অনেকগুলো প্রাণ। বেশ, আর ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, ড্রেসের সঙ্গে টপটা ম্যাচিং হয়ে গেছে। বেশ, কেমন লাগছে জিতে? ভালো, খুব ভালো, মজা হলো আর কি। থ্যাংক ইউ দেবশ্রী। দুর্গোৎসব, যদিও বৃষ্টি বিপর্যস্ত হয়েছে আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায়, কেমনভাবে কাটলে পুজো, কী বার্তা দিতে চাও সমাজের জন্য? পুজোটা আমাদের সবারই খুব ভালো কেটেছে। কালকের দিনটা আমাদের ইসলামপুরবাসীর জন্য একটু কষ্ট ছিল, কিন্তু তবুও কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা ঠিক বেরিয়েছি, কেউ কোনোভাবে কোনো টাইমে ঠিক বেরিয়ে গেছে, ছাতা নিয়ে রেনকোট নিয়ে আমরা বেরিয়ে গেছি। পুজো বছরে একবার মজা করতে হবে। কি বলবে, আসছে বছর আবার হবে? অবশ্যই আসছে বছর আবার হবে, সবাই বলুন আসছে বছর আবার হবে। বেশ, আমরা এবার নেক্সট রাউন্ড শুরু করব, সেই রাউন্ডটা কিন্তু খুব ডেঞ্জারাস রাউন্ড, ঠিক আছে? প্রচন্ড উৎসাহ এবং উদ্দীপনায় কারা খেলবে সেটা আমরা ঠিক করে দেব। আসছি আমাদের নেক্সট রাউন্ডে, সেটা হচ্ছে নারায়ণ জুয়েলার্স এবং লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স এবং লক্ষ্মীনারায়ণ লস প্রেজেন্টস, বেলুন ফোলারো রাউন্ড বড়দের জন্য। দেখতে থাকুন নিউজ টু ইন্ডিয়া, এইভাবে আমরা একে একে মজাদার খেলা নিয়ে আমরা আসবো। চলছে সিঁদুর খেলা, আর সিঁদুর খেলার মাঝেই চলছে হচ্ছে আবাহন বিসর্জনের সঙ্গে আনন্দ উৎসব। নিউজ টু ইন্ডিয়া প্রেজেন্ট স্টাইল বাজার পুজোর আড্ডা 2022, আশ্রমপাড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিশাদি সংঘ প্রাঙ্গণ থেকে, যার পুরোটায় পরিচালিত করেন এখানকার মহিলারা।